গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ব্লগটা শুরু করছি 5:20 বাজে। আমি উঠেছি অনেকক্ষণ, বাবুর টিফিন রেডি করছিলাম। কী রেডি করছি তো সেটা তোমাদের দেখিয়ে দেবো। এই দেখুন, ও টিফিন খেতেও বসে গেছে অলরেডি। তো আজকে ব্লগটা শুরু করছি অনেকটাই ভোর থেকে। ভোর মানে ভোর তো হবেই, 5:15 মানে এখন ভোর। তো ব্লগটাতে কী কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। আগে চলো দেখা যাক ওর জন্য আমি কী টিফিন বানালাম। এই যে দেখুন কী বানিয়েছি ওর জন্য, এই দেখুন শুধু মটর ছিল আর পেঁয়াজ টমেটো, এই দিয়ে পাস্তা বানিয়ে দিয়েছি ওর জন্য। ও পাস্তা একটু খাচ্ছে, ফ্রেন্ডস ও খাওয়া দাওয়া করুক, তারপরে ওকে চান টান করবে। আমি ততক্ষণ বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করলে হবে না, এই যে দেখতেই পাচ্ছি পড়ে আছে, বিছানাটা পরিষ্কার করে তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাবাই চান করে একদম রেডি হয়ে গেছে, ফ্রেশ। আর আপনার দাদা ভাই ও একা একাই চা খেয়ে নিচ্ছে, আজ আমাকে ডাকেও নি। দেখুন দেখুন অবস্থাটা, একা একা খাওয়া ভালো, দেখতে পাচ্ছেন কি? আমাকে ডাকবে না, দেখেছো? আমি চা করে দিলাম, আমি যে বসিনি ও একাই খেয়ে নিচ্ছে চা। ভালো তো, ভালো। এই যে বাবার চামচা, ভালো তো। যখন খাবার দরকার হবে তখন মায়ের মায়ের হয়ে কথা বলবে, আর খাওয়া হয়ে গেলেই বাবার হয়ে কথা বলবে। তো ওরা যা করছে করুক, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন তো দেখতেই পাচ্ছো ছাদে চলে এসেছি বাবাকে স্কুল পাঠিয়ে দিয়ে। তোমার দাদা ভাই ওখানে কি করছে, আর আমি ছাদটা একটু ঝাঁট দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব অগোছালো, নোংরা পড়ে আছে। আবার পাপড়গুলো একবার রোদে দিতে হবে, তো আমি ঝাড়ুটা দিয়ে নিই। ছাদ তো ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি, সেগুলো একটু মেলে দিই ভালো করে। সকালবেলার কাজটা যেন শেষ হয় না, মোটামুটি 9টা বাজলে তারপরে ঘরের সব কাজটা শেষ হয়ে যায় ঠিকঠাক, তারপর একটু মানে শান্তভাবে বসতে পারবো। নাহলে মনে হয় এই একটা কাজ পড়ে আছে তো ওই একটা কাজ পড়ে আছে। ছাদে তো চলে এসেছি, নিচের কিন্তু কিছু কাজ হয়নি, বাসন ধোয়া হয়নি, ঘরদোর মোছাও হয়নি, শুধু ঝাড়ু দিয়ে চলে এসেছি। আমি বললাম না আগে এটা উপরে মেলে দিই, তারপর অন্য কাজ করব। আর তোমার দাদা ভাইও বললো আমি একটু বেরোবো, ঠিক আছে তাহলে রান্নাটা যখন বেলায় হবে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিতে পারবো। তো জামাকাপড় মেলা তোমার হয়ে গেছে, বাবুরই কয়েকটা জামা প্যান্ট, মানে ছেলেটা না এত বদমাইশ জানেন, মেঝেটা তো ধুলোয় ভর্তি, ও মেঝে বসে পড়বে। আমি ওকে বারণ করি মেঝে বসিস না, কারণ মেঝে প্রচণ্ড ধুলো। তো এখন তোমার দাদাভাই একটু বেরোচ্ছে কাজের ব্যাপারেই, কাজের জন্য। দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে রাস্তায়। আমাকে বললো তুমি আমার জলের ব্যাগটা একবার দিয়ে যাও, ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি। বলে আমার ব্যাগটা এসে ট্রাই করলাম, দেখতেই পাচ্ছি আমাদের বাড়িটা রাস্তার ধার থেকে এরকম লাগে। আমি তো বাড়ির বাইরে খুব একটা ফোনটা নিয়ে বেরোই না, তাই আপনাদের দেখাতেও পারি না। তো কেমন লাগছে বাইরে থেকে আমার বাড়িটা? আর আমরা এখন উল্টো রাস্তা দিয়ে আসছি, আমাদের মেন রাস্তা সেই দিকে, আর এখন এদিকে মানে রাস্তা হয়ে নতুন রাস্তা হয়ে। তো তোমার দাদা ভাই তো চলে গেল, এলে রান্না হবে, বললো তাড়াতাড়ি চলে আসবো। তো দেখা যাক কখন আসে বাবু। তো সাদা জুতোটা স্পোর্টসের এত ময়লা করেছে, ওটাকে আগে পরিষ্কার করে ছাদে দিই আমি, তারপর আবার দেখা হচ্ছে। তোমার দাদা ভাই কালকে বেতু শাক এনেছে, দেখতে পাচ্ছেন কত? আমি একদিন বললাম একটু বেতু শাক খাবো, নিয়ে আসবে তো, ও কি করেছে দেখতে পাচ্ছেন? একদম পুরো গাছ তুলে নিয়ে চলে এসছে, 4 আটি বেতু শাক নিয়ে এসছে। এত কি করে খাবো বলুন, একটু ভাজা করবো আজকে।
এখন তো ভাবছি বেতু শাক বলেও ভুল করেছি। এক তো শাকগুলোর মধ্যে এত ধুলোবালি থাকে, আর একটু বড় বড় হয়ে গেছে তো আরও কুচি করতে হচ্ছে, নাহলে ছোট থাকলে বেশ ডগগুলো কেটে নিলেই হয়ে যেত। তো কিছু করার নেই, কাজটাও হাতের কাজটাও একটু ফাঁকা আছে এখন, এই সময় টাইম আছে, তাই টাইম নিয়ে বসে বসে কিছুটা শাক করে নিই, কারণ পুরোটা তো করতে পারবো না, কে খাবে কি জানি না, তো কোনো দিন করিনি, আজকেই ফার্স্ট টাইম করব, কবে একবার খেয়েছিলাম মনে নেই, তো কেমন হবে সেটাও জানি না, কেমন টেস্ট মানে ভুলে গেছি, খেয়েছি কিন্তু ভুলে গেছি। আমি না বেশি দেবো না, যদি থাকে কালকে আবার একটু বড়ি দিয়ে বেশ তরকারি করব, খেতে ভালো লাগবে, তো আজকেও অল্পই থাক। তো শাকটা কেটে নিয়ে শাক ভাজা করে আর ভাতটা এখন করে রাখি, তারপর তোমার দাদা ভাই আসলে কী সবজিপাতি আনে সেই সব দেখে আবার তারপর রান্না শুরু করব। তবে বেলা হয়ে গেলে না রান্নাটা করতে আর ভালো লাগে না সেইভাবে, তাই না, একটা সময় চলে। তো ফ্রেন্ডস, এখন তো তোমার দাদা ভাই আসেনি, দাদা ভাই বাজার নিয়ে আসবে, তো ততক্ষণ যেটা পারছি মানে শাকের শাক ভাজাটা করে নিচ্ছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশারে, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো দেখা যাক কী করা যায়, বেত শাকটা আমি ভেজে নিই ভালো করে। কত বেত শাক আমি ধুলাম বলুন তো কেটে, দেখুন কই কটা হয়ে গেছে, দেখুন বেত শাক এইরকমই হয়, যা অনেকটাই দেখুন পুরো কমে গেছে, কেমন হবে জানি না, দেখা যাক এটা হয়ে গেছে নামিয়ে নিই। বন্ধুরা, আপনার দাদা ভাই মাজার আনবে বলে এই এত বেলায় পুঁই শাক নিয়ে এসছে, কী করবো, আমি একটু বয়সনের বড়া দিয়ে করে নিই, তাহলে আবার বৃহস্পতিবার, আর মাছ এনেছে এখনও ধোবার সময় পাচ্ছি না। পুঁই শাকের তরকারিটা আপাতত পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে আমার সবজিটা দিয়ে দিয়েছি, দেখা যাক কতদূর কী হওয়া করতে পারি তাড়াতাড়ি। এরকম বেলায় এখন শাক আনলে হয় বলুন, একবার তো শাক এনেছে কালকে এনেছে এক, সেটা আজকে হচ্ছে আবার আজকে শাক এনে হাজির করেছে, আজ তো নর্মাল এমনি অন্য কিছু নেই, শুকনো মশলা একটু দিয়ে দিই, বাটা মশলাও কিছু নেই, শুকনো মশলা দিয়ে করে দিই ধুনে ধুয়ে দিয়ে। হ্যাঁ, লঙ্কা হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এই দিয়ে আমি তরকারিটা এখন বসিয়ে নিই তাড়াতাড়ি, অলরেডি 11:30 বেজে গেছে, কখন কী হবে বুঝতে পারছি না। শাকটা তুলে দিয়েছি, এবার একটু নুন ছড়িয়ে দিই ওপর দিয়ে, তবে কমে যাবে শাকটা, এবার ঢাকা দিয়ে দেবে। দেখছেন একটু জল দিয়ে মানে নুনটা ছড়িয়ে দিয়েছিলাম বলে পুরো শাকটা কমে গেছে, তো আরো কিছুক্ষণ হবে। এবার আমি যে বেসনের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, সবজি সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঘন্ট। আমার এখানে পুঁই শাকের তরকারি রেডি হয়ে গেছে, এখন তো পুঁই শাক নরম, কচি কচি পুঁই শাক তাই তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি এটা একটু ওপর থেকে গরম মশলা দেবো আর নামিয়ে নেবো। বন্ধুরা, আবার চলে এসেছি কিচেনে, কারণ তখন তো একটা মাছ ভেজে দিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য, আর মাছ ভাজা গরম না হলে ভালো লাগে না, মানে কখন সেই যদি আগে ভাজি, এখন তো খেতে হবে ভাত, ভালো লাগবে না, তার জন্য মাছটা তো ভাজা হয়নি, তোমার দাদা ভাই বাবাইকে আনতে গেছে, আমি মাছটা ভেজে নিচ্ছি, তারপর বাবাই আসলে লাঞ্চ হবে। ফ্রেন্ডস, এখন তো বিকাল হয়ে গেছে, আমিও স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে আসা হলো আমার সাথে দেখা হয়নি, কারণ আমরা খেতে বলেছিলাম, তারপর আমি একটু কম্পিউটার দেখছিলাম, এসে দেখে এখন এসে গেছি ছাদে, মা গাছে জল দিচ্ছে, আমি একটু ঘুরছি, তো কী করবো, ঘুড়িগুলো থাকলে না ঘুড়ি ওড়াতাম, বাবা সব ফেলে দিয়েছে, তো আমার গাছে কদ্দূর জল দেওয়া হলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এতগুলো গাছে জল দেওয়া হয়ে গেছে অলরেডি, এইটা বাকি আছে, আমার কত কষ্ট করছে, এই কষ্টের জন্য একটা লাইক হয় বলুন, একটু লাইক করে দিন তাহলে। ছাদে ওর সঙ্গে বকতে বকতে আরও যে গাছগুলো ছিল সেই গাছগুলোর মধ্যে আমি জলগুলো দিয়ে দিচ্ছি, কারণ ছাদ এলে তো বকি বকি মাথাটা আমার খারাপ করে দেবে। আগে তবু সে ঠান্ডাটা ছিল যখন রোদ্দুরের তাপটা কম ছিল, দুদিনে মানে দু একদিন জল দিয়ে দুদিন না দিলেও চলতো, এখন তো রোদের তাপটা বেড়েছে, এখন রোজই জল দিতে হবে। দেখছেন ফোনটা নিয়ে কি করছে, গাছে জল দেবো কি, তো চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক।
আপনার দিদি ভাই সন্ধ্যাবেলা কি করছে একটু দেখে নিন, হয়তো ডিনারের কিছু প্রিপারেশান চলছে। এই যে দেখতেই পাচ্ছেন প্যান্ট প্যান্ট গরম হচ্ছে, এই যে হাতে একটা কি একটা যেন বানাচ্ছে। তো কি বানাচ্ছে আজ ডিনারে? সাদা আলুর তরকারি আর ডিম ভাজা। বাহ, এটি আবার দৌড়বে সুন্দর। রোজ রোজ কি খাবো তার নেই ঠিক। সামনেই দেখছেন আমাদের বড় ইঁদুর, আমাদের দুষ্টু বাবু সোনা বাবাটা এরকম গন্ধ নিচ্ছে সব দিকে। দেখেছো ওইটাই হচ্ছে, এটা এগ ফ্রাই। আচ্ছা, পড়তে পড়তে চলে এসেছে। হ্যাঁ, পড়তে পড়তে প্লেন উড়াচ্ছে, দেখুন অবস্থা। আপনার দিদি ভাই এখন সাইন প্যানে ডিম ভাজছে, ডিম ভেজে নিক, আরও কিছু কাজ থাকলে করে নিক। আপনারাও সাথে থাকুন, যেভাবে সাথে আছেন। বন্ধুরা, এখন তো ডিনারের সময় হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা গোল হয়ে তিনজনে ডিনার করতে বসে পড়েছি। গোল না, স্কোয়ার হয়ে, ত্রিভুজ হয়ে, তিনজন তিন দিকে আছি। তো আজকে ডিনারে তো দেখতেই পেলে তোমরা কি হয়েছে, তবু একবার দেখে দিচ্ছি। কি এমনি আলুর তরকারি, ডিম ভাজা আর রুটি সঙ্গে পেঁয়াজ, এই দিয়ে আমরা ডিনারটা সেরে নিই, তারপর ডিনার করে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো অনেকটাই বেজে গেছে, প্রায় 9টার উপর মানে 9:30। এবার তো ওকে তো শোয়াতেও হবে, কিন্তু ওর এখনও পড়াটা হয়নি। দেখছেন অবস্থা, রাজা রাজার মতো বসে আছে। তো পড়াশোনা কত দূর হলো রে বাবা, এবার আমাকে দেবে তো? বাবা কার সঙ্গে কথা বলছে গো? আচ্ছা, ও তাহলে পড়ে নিক, আমিও এদিকে বিছানাপত্র গোছগাছ করে নিই, কারণ ওকে তো না ঘুম পারলে আমি না শুলে পাশেও ঘুমাবে না। তো শোয়াতে হবে, নাহলে 4:30-5টার মধ্যে উঠতেও পারবো না। কালকে তো আজকে তো ধরো 5টা বেজে গেছে, 4:30-5টার সময় উঠে ভাবলাম উঠবো, কিন্তু এত চোখের মধ্যে ঘুম হয় না, 5টা বাজুক বলে 5টার সময় উঠলাম। তো কালকে তো 4:30-5টার সময় উঠতে হবে, দেখা যাক উঠতে পারি কি, কারণ ঘুমটা আর ঠান্ডাটা তো যাচ্ছে না, বিশেষ করে এই জন্যে তো ঘুম ছাড়তে বেশি দেরি হচ্ছে। যদি ঠান্ডাটা না থাকে তাহলে কিন্তু ঘুম থেকে অটোমেটিক উঠে পড়া যাবে, তার জন্য হচ্ছে না। তো যাই হোক, এই তো আমার সংসারের সারাদিনের কি বলবো, ডেলি রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিন কী করলাম না করলাম। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, আর যদি আরও ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। তো এতদিন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, সাবস্ক্রাইব বন্ধুদের বলছি, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি অথচ আমার চ্যানেলটা দেখে যাচ্ছ, কিন্তু এটা কেন করছো? আপনারা তো একটা সাবস্ক্রাইব করতেই পারেন, আর লাইকটা অন্তত ভালো লাগলে দিয়ে যেতে পারেন, তো এটা নিশ্চয়ই করবেন আমি আশা করছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নিশ্চয়ই কালকে আর একটা নতুন ব্লগ, নতুন কিছু আনতে পারবো, কারণ এখন তো আমি ঘরের মধ্যে আছি, কোথাও বেরোতে পারছি না। ওর যতদিন না পরীক্ষাটা শেষ হচ্ছে ততদিন আপনাদের আমাকে ঘরের মধ্যেই দেখতে হবে, বাইরে গিয়ে কোনো কিছু দেখাবার উপায় নেই, কারণ পরীক্ষাটা শেষ হলে তারপর আপনাদের চারিদিক ঘুরিয়ে বেরিয়ে দেখাবো, কিন্তু এখন তো পারছি না। তো আজকে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আজকে মানে এই কদিন ফেব্রুয়ারি মাসটা, তারপর আমি আপনাদের আরও নতুন আমার কিছু আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করাবো, সেখানে যাবো তাদের বাড়িতে। তো আজকের মতো টাটা, বাবা গুড নাইট বলো সবাইকে। গুড নাইট, টাটা, গুড নাইট।